সিজের উদ্দেশ্যে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রওনা হয়েছেন। আজ ইডি তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ নিয়ে কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবারতী মুখোপাধ্যায়। দেবারতী, ঠিক কি জানতে পারছো? দেখো, কিছুক্ষণ আগেই অর্থাৎ 2 থেকে 3 মিনিট আগে 11টা বাজার কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আজকে তিনি বেরোনোর সময় অন্যান্য দিনের মতোই আজকে নমস্কার জানান এবং জানলার কাঁচ খুলে রেখে নমস্কার জানিয়ে তিনি সিজিওর উদ্দেশ্যে আজকে রওনা দিয়েছেন এবং শিক্ষা দুর্নীতি মামলায় তাকে আজকে ডেকে পাঠিয়েছে ইডি এবং তাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য। এর আগে 23 অক্টোবর তাকে ডেকে পাঠানো হয়েছিল কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য, কিছু নথি চেয়ে পাঠানোর জন্য, কিন্তু 23 অক্টোবর পূর্ব ঘোষিত দলীয় কর্মসূচি থাকার জন্য তিনি দিল্লিতে থাকবেন সেটা জানিয়ে তিনি ইডি দপ্তরে সেদিন হাজিরা দেননি। কিন্তু আগে থেকেই তিনি জানিয়েছিলেন যে আজকে চিঠি, যেহেতু 9 তারিখ তাকে হাজিরা দিতে বলা হয়েছিল এবং তাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য যেতে বলা হয়েছিল এবং সেই কারণে তিনি আগে থেকেই জানিয়েছিলেন যে তিনি আজকে যাবেন, সেই মতোই আজকে সকাল থেকে তার বাড়ির সামনেও প্রস্তুতি থাকে, সিজিও কমপ্লেক্সের সামনে প্রস্তুতি শুরু হয় এবং 11টা বাজার কিছুক্ষণ আগেই তিনি নির্ধারিত সূচি অনুযায়ী যেরকমটা তিনি ইডিকে জানিয়েছিলেন সেই মতোই তিনি বাড়ির থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ধন্যবাদ দেবারতী, কথা বললাম আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষের সঙ্গে। দেবারতী, জানিয়ে দিলে ইতিমধ্যে সিজির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।